হচ্ছে তো ভিডিওই করে রাখি ছাউ মামার সাথে। আচ্ছা মামা, আমি কিন্তু ডিএম হয়ে কিন্তু মুর্শিদাবাদে যাব বহরমপুরে। হ্যাঁ, তখন আমি কিন্তু বলবো ছাউ মামা এ কি দাঁতটা ফোকলা হয়ে গেল কি করে, ফটোতে যে দাঁত দেখেছিলাম মা বারণ করেছিল গুটকা খেও না খেও না, ছুঁল না ছাউ মামাটা। ছাউ মামা মনে পড়ে আমাকে, আমি কোলে উঠে খেলছিলাম তোমার, আমি সেই সুদীক্ষা। ছাউমা তোমার কেমন লাগবে তখন আমি যখন যাবো দিয়ে মোয়ে? ভালো লাগবে, ভালো লাগবে ছাউমা, ভালো লাগবে। ছাউর কোলে ভালো সেট হয়ে গেছে দেখো। ছাউমা তো প্রথমেই বলেছিল আমি তো মেয়ে, ছাউমা বলেছিল ম্যাডাম ভাগ্নি হবে, ছাউমা তো ঠিক বুঝেছিল। বলে না, অনেক আগেই বলেছিল, অনেক আগে বলেছিল। ছাউমা তখন তো আমি তো বমি করতাম, বমি তো আমি দুত্তু দুত্তু করে বমি করিয়ে দিতাম মাকে, এখন মা ঠিক, আর এখন আমি ফুটুস হয়ে যাবো ওখান থেকে। ছাউমা কাই করে সেটা ওয়ালাইকুম।